সরি বন্ধুরা, বাথরুম থেকে আসতে একটু লেট হয়ে গেছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আমরা যে সোল্ডারিং আয়রন ইউজ করি, ওই সোল্ডারিং করার বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে, উল্টাপাল্টা নিয়ম, কিন্তু সোল্ডারিং করলে সোল্ডারিংগুলো হয় না। তো আজকের ভিডিওর মধ্যে আপনাদের সবগুলো দেখিয়ে দেবো যে কীভাবে সোল্ডারিংগুলো করবেন। আর বন্ধুরা, এক বন্ধু কমেন্ট করেছিল যে বিভিন্ন ধরনের পার্টস কীভাবে খুলতে হয়, পার্ট টু তৈরি করতে বলেছিল। তো আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি তার কমেন্টের জন্য। তো আমি সব সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে কভার করে দিব। তো বন্ধুরা, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আর বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা তাঁতালটিতে পাওয়ার দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমরা এখন তাঁতালটিতে পাওয়ার দিয়েছি এবং কিছুক্ষণ অপেক্ষা করবো যে আমাদের তাঁতালটি একটু গরম হয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আমাদের তাঁতালটি এখন পুরোপুরি গরম হয়ে গিয়েছে। এখন আমরা একটু করে রজন লাগিয়ে নিচ্ছি আমাদের তাঁতালে। প্রথমে আমরা একটু করে রজন লাগিয়ে নেব। এরপর বন্ধুরা আমরা একটি সার্কিট নেব। সার্কিটের যেখানে একটি যেখানে রাং রয়েছে ওইখানে আমাদের তাঁতালটিতে লাগাবো, যাতে আমাদের বিটে একটু করে রাং লেগে থাকে। তোমাদের সার্কিট থেকে রাংটা লাগালে একটু ভালো করে লাগে, এটি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। তো এখন বন্ধুরা, এখানে যদি আমি রাং লাগাই, দেখুন বন্ধুরা কত ভালোভাবে এখানে রাং গলছে। তোমরা রাং না করা নিয়েও বা বিভিন্ন ধরনের তাঁতালের প্রশ্ন নিয়ে আমি একটি ভিডিও করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখন বন্ধুরা, আমাদের এই সার্কিট থেকে প্রথমে আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে সার্কিট থেকে রাং তুলতে হয়। তো রাং তোলার জন্য আমাদের প্রথমে লাগবে ধরনের একটি তার। তারটিতে প্রথমে আমরা বন্ধুরা রজন লাগিয়ে নিব ভালো করে। এরপর বন্ধুরা, আমরা যে জায়গায় রাং তুলবো ওই জায়গায় ভালো করে কিছুক্ষণ ধরে তাতা দিয়ে রাখবো। এরপর বন্ধুরা এক জায়গায় বা দূরে কোথাও গিয়ে পাশে একটু করে বন্ধুরা তারটি ছিটকে রাখব বা ঝাড়া দিয়ে দিব, যাতে আমাদের রাঙগুলো এখান থেকে পড়ে যায়। তো বন্ধুরা, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই স্থান থেকে রাং তুলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কিন্তু রাং উঠে এসেছে। অর্থাৎ প্রথমে এখানে লাগিয়ে রাখবেন, এরপর দূরে একটু গিয়ে ঝাড়া দিয়ে দিবেন। এরপর বন্ধুরা, আমরা যে কোনো স্থান থেকে একটি রেজিস্টার কিংবা যে কোনো কম্পোনেন্ট খুলতে হলে আমি যে ট্রিক্সটি ইউজ করি, আমি যে কোনো একটি স্ক্রুড্রাইভার আমি যে কম্পোনেন্টটি খুলবো ওই কম্পোনেন্টের নিচের লাগিয়ে একটু চাপ দিয়ে দিই। এরপরে ওই কানেক্টরগুলোতে একটু করে আয়রন লাগালে বন্ধুরা আমাদের কম্পোনেন্টটি খোলা আসে। দেখুন বন্ধুরা, আমাদের কম্পোনেন্টে একটি প্রান্ত খুলে এসেছে আমাদের রেজিস্টারের। এখন বন্ধুরা রেজিস্টারটি ভালো করে খুলে নিব। বন্ধুরা রেজিস্টার ওই জায়গায় ধরে এখন বন্ধুরা রেজিস্টারটি আমরা ইজিলিভাবে খুলে ফেলতে পারবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই রেজিস্টারটি খুলে নিয়েছি। এইভাবে বন্ধুরা আপনারা রেজিস্টার খুলবেন। এরপর বন্ধুরা, আমরা যে ব্যাটারিগুলো রয়েছে ওই ব্যাটারিগুলোতে সোল্ডারিং করা অনেক কষ্টকর। এর কারণ হচ্ছে আমাদের ব্যাটারিগুলো উপরে একটি প্রলেপ দেওয়া থাকে। তো বন্ধুরা সোল্ডারিং করার পূর্বে আমরা কী করবো, ব্যাটারি যে জায়গায় সোল্ডারিং করবো ওই জায়গায় একটু হলেও ভালো করে ঘষে নিব। আমি বন্ধুরা ভালো করে এখান থেকে প্রলেপটি ভালো করে কোনো ধারালো বস্তু দিয়ে বা পাথরে আপনারা ঘষে নেবেন। এরপর বন্ধুরা ওই জায়গায় সোল্ডারিং আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, আমি ব্যাটারির উপরে যেখানে সোল্ডারিং করবো এখানে ভালো করে ঘষে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন এক টুকরা তার নিব এইটি সোল্ডারিং করার জন্য। আর বন্ধুরা, আমরা তারে একটু করে রজন লাগিয়ে এই বন্ধুরা যে প্রান্তে সোল্ডারিং করবো ওই প্রান্তে ভালো করে রাং লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে ওই তারটিতে রাং লাগিয়ে নিয়েছি। এখন বন্ধুরা, ব্যাটারি যেখানে সোল্ডারিং করবো এখানে একটু করে রাং লাগিয়ে নিব, যাতে ভালো করে সোল্ডারিংটি হয়। তো বন্ধুরা একটু করে ব্যাটারিতে রাং লাগিয়ে নেবেন। এরপর বন্ধুরা যে তারটি সোল্ডারিং করবেন ওই তারটি এখানে জাস্ট সোল্ডার করে দিবেন। বন্ধুরা আমি ধাপে ধাপে আপনাদের করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের যে ব্যাটারিতে রয়েছে ওই ব্যাটারিতে কত ইজিলিভাবে একটি তার সোল্ডারিং হয়ে গেল। এখন বন্ধুরা, ঠিক কোনো জায়গায় যদি আপনি তার সোল্ডারিং করতে চান, ঠিক একইভাবে
আপনাদের তারে প্রথমে রজন এবং রং লাগিয়ে নেবেন। এরপর বন্ধুরা যে জায়গায় সোল্ডারিং করবেন ওই জায়গায় আপনারা দেখবেন যে ইজিলিভাবে এখানে সোল্ডারিং হচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি মোটরের একটি তার সোল্ডারিং করে নিচ্ছি কত ইজিলিভাবে। তো আশা করছি বন্ধুরা আপনাদের বোঝাতে পেরেছি। তো আজকে এতটুকুই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।